সারাদেশে কমছে না ডেঙ্গুর প্রকোপ হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী এদিকে ফরিদপুর ও শরীয়তপুরে আজও দুইজনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে টাঙ্গাইলে নতুন করে আজ নয়জন হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসাধীন আছে উনপঞ্চাশ জন উন্নত চিকিৎসার জন্য উনচল্লিশ জনকে ঢাকায় পাঠানো হয়েছে নেত্রকোনায় বিভিন্ন হাসপাতালে পনেরো জন রোগী চিকিৎসাধীন এ পর্যন্ত জেলায় একাশি জনকে শনাক্ত করা হয়েছে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে বিশ জন চিকিৎসাধীন আছেন পঁচানব্বই জন সিরাজগঞ্জে নতুন ভর্তি রোগীর সংখ্যা নয় জন এদিকে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ভিড় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কোনো ধরনের জ্বর হলে রোগীরা আতঙ্কিত হয়ে পরীক্ষা করতে আসছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তবে জ্বর হলে অবহেলা না করে পরীক্ষা করাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা এডিস মশার হাত থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দিয়েছেন তারা রত্ন একুশে টেলিভিশন